আজকে এখানে যা যা বলা হলো সবই শুনলাম, এগুলো কি সব পয়সা দিয়ে কিনতে হবে? আপনি রাতে থাকার জন্য হোটেলে পাবেন না, আর গায়ের বেদ পোষক পাবেন। কিন্তু ভেবে দেখবেন ভারতবর্ষের সীমান্তে যে সমস্ত সেনারা থাকেন তারা কিন্তু হোটেলে থাকেন না রাত্রেবেলায়, তারা জেগে থাকেন ওই ঠান্ডার মধ্যে, আর তার জন্যই আমরা শান্তিকে আমাদের বাড়িতে ঘুমাতে পারি। সেই সমস্ত অসংখ্য সৈনিক, সীমান্তের সেনা জওয়ান যারা রাতের পর রাত ওরকম হিন্দুস্তান কি মেরে বতন কি লোক যারা আঁখো মে ভর লো পানি, জো শহীদ হুয়ে হ্যায় উনকি জরা ইয়াদ করো কুরবানি, ক্যোঁকি উন লোগ কুরবানি দেতে হ্যায় তো হম লোগ রাত ভর সোতে রহতে হ্যায়। ইসলিয়ে হম লোগ জয় হিন্দ উনকো কহেঙ্গে জো দেশ কো রক্ষা করনে কে লিয়ে আপনি জান কো ভি কুরবান করতে হ্যায়। জেসে কি কই দিন পহলে 15 হামলে হমারি বডি কা হিসসা ওয়হাঁ কি লোগো নে ওয়হাঁ কি সামরিক জওয়ান হ্যায় উন লোগো নে 15 হমারি দেশ কি জওয়ানো কো মৌত দিলায়া থা। আমাদের কলকাতা শহরে খুব অল্প ঠান্ডা পড়ে, কিন্তু সেই ঠান্ডাটাও যদি সন্ধ্যেবেলায় আমাদের বাড়িতে আমার খুব কষ্ট হয়, সেখানে তখনও তাদের বিচ্ছিন্নতা করে অস্তিত্ব তারা বেঁচে আছে। সেই সমস্ত ভারতবর্ষের সেনা জওয়ানদের জন্য আমাদের ডেডিকেশন। আজ রাজ্যমেলা দ্বিতীয় দিনের সন্ধ্যায় মগ্নতা কেড়ে ফিরিয়ে অফিসের আলোয় বিকেল যেখানে সন্ধ্যার সঙ্গে মিতালি করে সেই ঘুগুলিতে দাঁড়িয়ে আমাদের থ্যাংক ইউ অল অফ ইউ যারা আমাদের সঙ্গে এসছেন। পেটুক মশাই বাঙালি আছি, খাদরসিক বাঙালিদেরকে নিয়ে আমাদের নতুন করে মিতালি আনন্দের এই নতুন পথ শুরু। যেখানে কে আছেন ফার্স্ট, তিনি অনেকগুলো রসগোল্লা খেয়েছেন গুরু, যেখানে ও তাকে আজ কেমন কাছেন সেখানে হ্যাঙ্গা হ্যাঙ্গা থেকে শুরু করে ওয়াইফাই শেষ করে স্ট্রিট অফিসার শেষ করে এবার একটু অন্যদিকে যাব। আমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের যারা কৃষি ডিপার্টমেন্টের ফান্টাস্টিক এবং তার বিভিন্ন আইটেম নিয়ে আমাদের মধ্যে রয়েছেন, তাদের সঙ্গে আর তার বন্ধুরা হ্যাঙ্গা হ্যাঙ্গের পর যথারীতি মাঝে ভাগে বাঙালি কলকাতায় মাছ কতটা সম্পর্কে নতুন করে ফ্যাশন সমস্ত বাঙালি জীবনে যুক্ত হয়েছে, আর একটা ছোট্ট প্রতিযোগিতায় সেখানে আমাদের স্টেট ফিশারি ডেভেলপমেন্ট কর্পোরেশন থেকে হ্যালো, আমরা বিভিন্ন রকম এসছি বিভিন্ন রকমের খাবার আরো বিভিন্ন রকমের খাবার এসছি আসুন আমাদের স্টলে। সত্যিটাকে উপলব্ধি করতে থাকি বাংলার সাউন্ড ইঞ্জিনিয়ার আছেন, তারা যদি সাউন্ডের আওয়াজটা একটু কমিয়ে দেন আর সেই সঙ্গে মাইক্রোফোনের ভোকালটা একটু বাড়িয়ে দেন, তাহলে আমরা আমাদের দর্শকদের রেসপন্সটা সবাইকে জানাতে পারি। যারা সাউন্ড ইঞ্জিনিয়ার আছেন তারা সেলফি তুলতে বোধ হয় ব্যস্ত, সাউন্ড ইঞ্জিনিয়ার যারা রয়েছে টেকনিশিয়ান সন্তুরের আওয়াজটা যদি একটু কমিয়ে আমাদের দর্শকদের রিফ্লেকশনটা একটু বাড়িয়ে দেন, মানে ভোকালটা একটু যদি বাড়ান তাহলে দর্শকরা কি রেসপন্স করছে তাদের কি এক্সপ্রেশন সেগুলো আমরা তুলে দিতে পারি। থ্যাংক ইউ। আমরা যেখানে ছিলাম অজিত, দেখা করছি আমাদের এখানে একটা ফুলের টপ দেখতে পাচ্ছেন, যেখানে সেখানে ফুল অর্গানিক একটা ডিভিশন আছে।